আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপিতে থাকছে গরুর মাংস রান্না, সহজ একটা রেসিপি এবং খুবই সাধারণ কিছু মশলা দিয়ে আমি রান্নাটা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল, আর বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু খুবই উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি প্রথমে এখানে 1 কেজি মাংস নিয়েছি, আর মাংসগুলো এরকম পিস পিস করে কেটে নিয়েছি, আর মাংসের মধ্যে হাড় চর্বি মাংস সবগুলো নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। তেলের পরিমাণটা আছে 200 গ্রাম পরিমাণ। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 টুকরো দারুচিনি, 4-5টা লবঙ্গ, আর 1টা জয়ফলের 1/6 ভাগ। তারপর শুকনো মশলাগুলোকে আমি 4-5 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তবে মশলাগুলোকে কোনোভাবে পুড়িয়ে দেওয়া যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি 200 গ্রাম পরিমাণ। পেঁয়াজগুলোকে তেলের সাথে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজগুলো এরকম কালার করে ভেজে নিতে হবে যেটা দেখতে পাচ্ছেন, এর বেশি ভাজতে যাবেন না। মাংস রান্নার জন্য এরকমভাবে ভেজে নিলে কিন্তু বেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনের কাঁচা ভাবটা দূর করার জন্য এইগুলোকে আমি একসাথে 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তারপরে এই শুকনো উপকরণগুলোকে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে শুকনো উপকরণগুলো দিলে কিন্তু নিচে লেগে যেতে পারে কিংবা পুড়ে যেতে পারে, আর সেই জন্য কিন্তু এখানে খুব বেশি সময় নাড়াচাড়া করা যাবে না। 5 থেকে 10 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে পারবেন আপনার রান্নাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। আর মাংস রান্নার ক্ষেত্রে মশলাটাকে একটু সময় দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন, তেল ওপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হয়তো দেখে বুঝতে পাচ্ছেন মশলার ওপরে তেলগুলো উঠে আসছে এবং মশলাটাও কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি, আর 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। একটু সময় দিয়ে কষিয়ে নেবেন, তারপরে মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে তেল মশলাগুলো ভালোভাবে লেগে যায়। আমি এই পর্যায়ে 5 মিনিট জাল করে নিচ্ছি। দেখুন মাংসে কিন্তু পানি না দেওয়া সত্ত্বেও মাংসের মধ্যে থেকে অনেকগুলো পানি বের হয়েছে। মাংসের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে, আর সেই পানিটা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে পারবেন। হয়তো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে, আর এই পানিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। ততক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আমি 10 মিনিট ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম, এর মধ্যে আমি 2 বার নেড়ে চেড়ে দিয়েছি। হয়তো দেখে বুঝতে পাচ্ছেন তেল মশলাগুলো মাংসের গায়ে একদম মাখোমাখোভাবে লেগে গিয়েছে, আর মাংসের মধ্যে কোনো প্রকার পানি নেই। বেশ ভালোভাবে আমি সময় দিয়ে 30 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। মাংসর মধ্যে যদি আপনি কষানোর পরে এইভাবে গরম পানি দিয়ে দেন তাহলে দেখবেন মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে, আর মাংসের স্বাদটাও কিন্তু অটুট থাকবে। আর কোনোভাবেই এভাবে মাংস কষানোর পর ঠান্ডা পানি দিতে যাবেন না। আমি দিয়ে দিচ্ছি 4-5টে কাঁচামরিচ, 1/2 চা চামচ কালো জিরের গুঁড়া, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমি। আমি এটাকে রান্না করে নিয়েছি 40 মিনিটের মতো। 40 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর হয়তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন রান্নাটা ঠিক কিন্তু কতটা পারফেক্ট হয়েছে। কালারটাও কিন্তু বেশ সুন্দর আছে, হয়তো দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু তেল ঝাল সব কিছু অ্যাকুরেট দিয়েছিলাম, আর এর মধ্যে কিন্তু লবণটাও চেক করে নিয়েছি। আমার কিন্তু রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে, এখন আমার পরিবেশনের পালা।
আশা করছি সম্পূর্ণ রেসিপিটি দেখে থাকলে আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, আর আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এখানে বিদায় নিচ্ছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।